আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মিমিস কিচেন এন্ড কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ইফতার স্পেশাল তরমুজের চটপটা শরবত। চলুন দেখে আসি কিভাবে এই তরমুজের ফ্রেশ শরবতটি বানাতে হয়। আমি এখানে 500 গ্রাম পরিমাণ তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজটা আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। একটা ব্লেন্ডার জগ নিয়েছি। छोटो छोटो किूब कर रखा तरमुजगुलो हमें ब्लेंडर जगह दिए दीची। बीट लवण दिए दीची 1 टी स्पून परिमाण। ये बीट लवणटी आसले तरमुजे चटपटा फ्लेवर निये आसबे। এখন আমি ব্লেন্ড করে নিচ্ছি। আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। আপনারা চাইলে তরমুজের জুস পাতলা করতে চাইলে পানি অ্যাড করে নিতে পারেন। যেহেতু তরমুজের ভিতরে পানি থাকে তাই এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই। আমি যে তরমুজটা ব্যবহার করেছি তরমুজটা অনেক বেশি মিষ্টি ছিল, সেজন্য আমি 2 টেবিল স্পুন চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী চিনি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে চাইলে আপনারা পুদিনা পাতাও অ্যাড করতে পারেন। ব্যাস, তৈরি হয়ে গিয়েছে আমার চটপটা তরমুজের শরবত। এখন আমি 2 গ্লাসে তরমুজের শরবত সার্ভ করে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল ফ্রেশ ফ্রেশ তরমুজের চটপটা শরবত। এই গরমে কিংবা ইফতারে এই তরমুজের জুস এত প্রশান্তি নিয়ে আসবে বলার বাহিরে। দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন তরমুজের শরবত। সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আপনারা চাইলে বরফ কুচি দিয়েও তরমুজের শরবত সার্ভ করতে পারেন। একদম ফ্রেশ তরমুজের শরবত, খুবই মজা হয়ে থাকে এই শরবতটি। আমার রেসিপিটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আমার নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আল্লাহ হাফিজ।